প্রিয় শ্রোতা ভাই ও বোন বন্ধুরা, আমি মোহাম্মদ সাইদুল ইসলাম আপনাদের সামনে যে কিচ্ছা কাহিনীটি উপহার দিচ্ছি, এই কিচ্ছা কাহিনীটির নাম জামাইবাবুর আদর। জামাইবাবুর আদর। কোথায় রইলে ও জামাই বাবু রে, এই যে আদরে রো জামাই বাবু তুমি এসে দেখা করো রে, কোথায় রইলে জামাই বাবু রে। যাই হোক, সান্তারের পাশে একটা গ্রাম, সেই গ্রামে আছে একটা বৃদ্ধ লোক। ওই বৃদ্ধ লোকের একটা ছেলে আছে, তো ছেলেটা কোনো কাজকর্ম করে না, তাই বাপে ওকে বহুদিন ধরে চেষ্টা করছে, দেখ বাবা নিজের সংসারে একটু কাজ করে খা। যখন না করছে তাই পরের বাড়ি চাকরি রাখছে। বাবা তুই যখন নিজের বাড়ি কাজ করতে পারবো না, তাহলে তুই একবার পরের বাড়ি চাকরি করে খা। তাই ওকে নিজে পরের বাড়ি কাজে লাগাইছে। আর এদিকে ছেলেটা গার্হস্থ বলছে, চাচা মিয়া আমি কিছু কোনো কাজ জানি না, কিন্তু তো আমার হাতে কী কাজ করে নেবে। করছে, বাবা অন্য কোনো কাজ যখন জানো না, তো ওই যে আমার 12টা বলদ গরু আছে, এই গরুগুলা নিয়ে যেয়ে মাঠে খাওয়াইবে, সন্ধ্যার আগে উঠে চলে আসবে, কেমন? তাই গরুগুলা সম্পূর্ণ নিয়ে যায়। কিন্তু ছেলেটার সবচেয়ে প্রিয় ভালোবাসা বাঁশের বাঁশি, বাঁশি কোনো হাতে নিয়ে আসতে আসতে ছেলেটা গরুর পাল খেয়ে দেনে যাচ্ছে আর কান্তিছে, কেন আহ্লা গরিবি বানাইলে রে আমাকে তুমি, ওরে দিন ভিখারির ঘরে আল্লাহ গহয়ো, ও কেন আমার জন্ম দিলে কি দয়ার আল্লাহ গো, কেন আমার জন্ম দিলে রে, ও কান্দে কান্দে গরিবের ছেলে রে, ও কান্দে যারে যারে রে, হাই গোলা খোদা কেন আমাকে গরিব করলে, পরের বাড়ি আজকে কেন আমার কাজ করতে হলো। তাই গরুটা মাঠে ছাড়ে দিয়ে মনির দুঃখে বসে বাঁশি বাজাচ্ছে, বাজো বাজো ও বাঁশের বাঁশি রে, ও মনানন্দে বাজো রে বাঁশি খা, আমার গরুর পালো রে।
বাসি রে মনের ওই আনন্দ বাজে গরু পালো দায়া করে। সন্ধ্যা বাতি হয়ে যাচ্ছে তাই বাঁশের বাসি বাজে গরুর পাল খেতে নিয়ে আস্তে 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 বাড়ি ফিরে যাচ্ছে। এদিকে গরু যে মালিক ওর গারস্থ ও ডাকা বলছে, ওরে কি ব্যাপার তোর? ওই ছেলেটা বলছে, হ্যাঁ ওরে বলে আমাকে ডাকলে তার কারণ? চাচা মিয়া আমার নাম নাই, আমার নাম ধরে ডাকতে পারো না? কচ্ছে বা তোর নাম কি? তাই ডাকতে বলছে, ও বাবা মায়ে আদর কইরা রে সাসা, নাম রাই কাছে গে আমার মিন্টু। বাবা মায়ে আদর কইরা রে সাসা, নাম রাই কাছে গে আমার মিন্টু। মিয়া গো বাবা মায়ের সাকরিয়া নাম রাই কাছে আমার নাম মিন্টু। ওরে মিন্টু চাচা যাক বা আজকে তোর সুন্দর একটা নাম শুনতে পেলাম। তো বাবা একটা কথা, তুই গরু নিয়ে যাস আবার চলে আসিস কিন্তু তোর মুখে তো হাসি দেখি না। বলতে মিন্টু বলছে, চাচা কিসের জন্য হাসব? আমি আপনার বাড়ি কাজ করতেছি আর ভাত খাচ্ছি, টাকা আমার কত না কত, কি দিবে কি না দিবে সেটা আমার বাবা জানে, আমি তো জানি না। তাই মনের দুঃখে আমি গরু মাঠে নিয়ে যাই, মুখে কথাও বলি না। যতগুলো আপনার গরু আছে আমি বাঁশের বাঁশি বাজাই, গরুগুলোকে ডাকে আনি। কি ওরে মিন্টু তুই আশ্চর্য কথা আমাকে শোনালি। হ্যাঁ চাচা সত্য কথা। ঠিক আছে তোর বাঁশির বাস কেমন এটা আমি আগামীকাল বেলা 12টার সময় প্রমাণ করব। যা এদিকে মিন্টু যায় গোয়াল ঘরে, যায় ওই 12টা বলদ গরুর কাছে বলতেছে, ওরে 12টা বলদ গরু আগামীকাল সকাল 10টার সময় তোদের ছাড়ে দিব, আর বেলা যখন 12টা বাজবে চাষার অর্ডার আমি কিন্তু এই বাঁশের বাঁশি বাজাবো, মারমার শব্দে চলে আসবি ছুটে আমার কাছে কেমন? আমি কিন্তু আর কোনোদিন মুখ দিয়ে ডাকবো না। বাজাইব বাঁশের বাঁশি চলে রেছো তোমরা রে, চলে রেছো তোমরা রে। দর্শক ভাই ওরে বুবু কোনায়ো দুলা ভাই ওরে মনের ওই আনন্দে তখন চলে গেল ভাই, হাই গো আল্লাহ দারুণ বিধি একই আবার হলো। দর্শক ভাই ওরে মনের ওই আনন্দে এবার পরে দিনই গরু সারে দিল। পরে দিনই যখন গরুগুলা সারে দিছে এদিকে মাঠে সম্পূর্ণ গরু চলে গেছে, বেলা যখন 12টা বাজে গেছে ওই সময়
ওর গারস্থ ডাকছে, ওরে মিন্টু চাচা, এই বাজা বাঁশি, দেখি তোর বাঁশির সুরে বলে গরু চলে আসে, তাই বাঁশি বাজাচ্ছি। আমার বাবা যে জন্য চাকরি রাখছে, আমার এই কাজ করতেই হবে। ঠিক আছে, তুই আমার বাধা মানবি না, ঠিক আছে, তাহলে তুই গরু কি খাওয়াস, যা। তাই পরের দিন আবার গরু নিয়ে যায়, সামনে একটা কদম গাছ, কদম গাছের তলে বসে মিন্টু বাঁশি বাজাচ্ছে। বাজায়া বা সে বাঁশি রে মোহনের মানুষ ডাকে রে, হাই গো প্রায়ানের মিন্টু রে, বাজায়া বাঁশের বাঁশি মিন্টু মনের মানুষ ডাকে রে। এদিকে মিন্টু এমন সুরেই বাঁশি বাজাচ্ছে, ওর বাঁশির সুর শুনে দক্ষিণ পাড়ায় একটা বিধবার বাড়ি, ওই বিধবার একটা মেয়ে আছে, অতি সুন্দর চেহারা, ওর জন্য পাড়া গ্রামের অনেক ছেলে পাগল, কিন্তু ওই মেয়েটা পাগল নয়। সবাই যদি পাগল হয় হো, সবাই যদি পাগল হয় হো, সুন্দরী কিন্তু পাগল নয় রে, সবাই যদি পাগল হয় হো, সবাই পাগল হলেও কিন্তু ওই বিধবার মেয়েটা পাগল নয়। তাই সেদিন মনির আনন্দে ওর মাকে বলছে, মা মা, কি বাবা কি হয়েছে? মা, আমার নাম ধরে হরদম ডাকবে, আর সে নাম ধরে না ডাকে, আমার যখন তখন যাতাই বলো, এর মানে? ও তাই, আসলে সত্য কথা, তাই মা তাই, তোর নাম ধরে না ডাকলে আসলে তোকে ভালো লাগে না, তাই না? হ্যাঁ মা, আমার নাম ধরে না ডাকলে আমার ভিতরে গেলে ফুলা ফুলা ওঠে, অন্য কোনো লোকও আমার নাম ধরে ডাকে না, তুমিও ডাকো না। ওরে সোনার চান মানিক পিতলে ঘুকুরে, আজ থেকে তোকে আমি নাম ধরেই ডাকবো। মা, আমার নামটা ধরে ডাকো মা। তাই ওর মা ডাকছে, এসো এসো হো আমি ডাকি
কাছে এ কেশ মায়ের কাছে মায়ের কাছে কইবার লাগিল মা জননী রে বেলা বারোটা বুঝি বাজি জানা গেল মাটির কলস জলদি দাও নদী ঘাটে আমি যাব রে মা মা বেলা বারোটা বাজে গেছে মা দুপুর হয়ে গেছে তো আমি একটু নদীর ঘাটে যাবো মা গোসল করে ওই কলসটা ভরে নিয়ে চলে আসব আর মা বলছে আইদা মারো মনোয়ারা ভর দুপুর বেলা তুই জোয়ান বেটির সওয়াল নদীর ঘাটে যাস নে মা পাড়া গ্রামের ছেলেপেলে কিন্তু খুব একটা ভালো নয় মা মা নিজে যদি ভালো হয় কি করতে পারে পাড়া গ্রামের ছেলে বলো মা আর মা বলছে যাস না মা তুই নদীর ঘাটে ওহো মা ভর মা ভর দুপুর বেলা নদীর ঘাটে তুই যাস নি মা মা আমি যাব মা যাব আমার যত অসুবিধা হয় সেটা আমি দেখে নিব মা আমি যাব মা তাই আস্তে 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 মাটির কলসিটা কাঙ্কে নিয়ে নদীর ঘাটে যাচ্ছে কলসি কাঙ্কে লইয়া কন্যা কলসি কাঙ্কে লইয়া কন্যা নদীর ঘাটে সয় হলে গেল কলসি কাঙ্কে লইয়া কন্যা নদীর ঘাটে যাচ্ছে আর এদিকে মিন্টু মনে আনন্দে কদম তলা বসে বাঁশি বাজাচ্ছে ওহরে কার নাম ধরে মিন্টুর
দাসির বাস শুনিয়া মন ওয়ারা বুঝি পাগল হইল রে। আল্লাহ নবী রে মিন্টুর বাসির বাস শুনে মন ওয়ারা বুঝি পাগল হইল রে। তাই ওর বাসির বাস শুনতেছে মনোয়ারা আর নদীর ঘাট যাচ্ছে আর বলছে হাই আল্লাহ অমন সুন্দর বাসি কে বাজাচ্ছে, হাই আল্লাহ অমন সুন্দর বাসি কে বাজাচ্ছে, আমি কি আর নদীর ঘাট থেকে ফিরে মায়ের কাছে যাইতে পারবো না, হাই আল্লাহ এ কেন আমার হচ্ছে দেখি। উনি তাড়াহুড়ো করে আস্তে আস্তে নদীতে যায়, ঝাম করে নামে ও পাড়াপাড়ি করে উঠে আস্তে আস্তে মাটির কলসি কোনা ভরে নিয়ে যাচ্ছে আর এদিকে ওই বাসির বাস শুনতেছে। মিন্টু মনে আনন্দে বাসি বাজাচ্ছে, তাই মোনারা বলছে আরে বাসি বাজাইও না রে বৈশাখ বাঁশি বাজাইও না, ওই বাঁশির বাস শুনে আমি আর ধৈর্য ধরতে পারবো না, বারবার শব্দে মনোয়ারা চলে গেছে ওই কদমতলা। কদমতলা যা বলছে ঘুরে বাঁশি আলা আর বাঁশি বাজাস না বলছি, আর বাঁশি বাজাস না, তোর বাঁশির বাজ আমি শুনতে পাই না, আমার অসহ্য হয়ে যায়, আর বাঁশি বাজাস না কি ব্যাপার, আরে আর বাঁশি বাজাইও না। তাই ডাক যা বলছি আরে বা সিহি বায়া যাহা আস না কালা রে, আমায় ভালো তো লাগে না তোমার বাসি সুর শুনি, ওই আমার ঘরে মন বা সে আর বাসি বাজাইও না রে। এদিকে তে মিন্টু কথা কইবারও লাগিল, এদিকে তে মিন্টু কথা কইবারও লাগিল, হাই গো আল্লাহ দারুণ বিধি একই আবার হলো, দশর ভাইও রে বুবু কোনা ও দুলা ভাইও রে এইবারে বেড়ার আগুন খেদাতে লাগে যাবে, দশর ভাইও রে মিন্টুর কাছে কদম তলা চলে গেল ভাই মনোয়ারা মিন্টু দুই জোনা বসে আলাপ রে। ওর বাসির বাস শুনে মনোয়ারা বলছে তোর নাম কি এই ছেলে, তুই অমন সুন্দর বাসির বাস কোত্থেকে শিখছিস বল, অমন সুন্দর বাসি যেন আর কোনোদিন এই কদমতলা বসে বাজাস না। বলতে মিন্টু বলছি আমি কারো কথা শুনতে রাজি নাই, বাবা আমাকে চাকরি রাখছে পরের বাড়ি, টাকা লিয়েছি আমি গরু মাঠে ছেড়ে দিয়ে উনি আনন্দের বাসি বাজাচ্ছি, তা তোর বাবার কি আর ওর বাবার কি আর আমার বাবার কি, টাকা লিব টাকা লিব কাজ করব, যাও তুমি চলে যাও। ও কেবল যাতা লাগছে ওই সময় মিন্টু আবার বাঁশি ধরছে, ঘুরে আসে ঝাম করে বাঁশি ধরে বলছে নাম কি বল, বলতেই বলছে শান্তা হারে দক্ষিণ ধারে রে, একটা ছোট্ট গ্রাম আছে ওই গ্রামে ওই কথা শুনিয়া তখন কোন কর্ম করিল নাম কোন
নাম মনির ওই আনন্দে বলে দিল সুন্দরী হিরে বাবা মায়ের নাম রেখেছে আদরে ছেলে আমার নাম মিন্টু রে। মিন্টু তোমার নাম মিন্টু, তুমি অমন সুন্দর বাঁশির বাজ জানো, মধুর সুরে বাঁশি বাজাও, আমি আর ঘরে যাইতে পারবো না মিন্টু। মিন্টু বলছে তাহলে আমাকে কি বলছিস বলো? বলতে এই ডাকটা বলছি, ওরে আমায় তু রে কইল কি প্রাণের মিন্টু নইলে তোকে তো আমি চিনি না, তোর বাড়ি কোথায়? আরে আমার বাড়ি ওই দক্ষিণ পাড়ায়। হ্যাঁ দক্ষিণ পাড়া কেন? আমি ওই বিধবার মেয়ে, আমার নাম মনোয়ারা। বলতে এই ডাকটা বলছি, মনোয়ারা যা বলছো একথা আর কোনোদিন বলবি না, যা এখান থেকে চলে যা। মনোয়ারা বলছে আমি যাবার আগে এখানেই মরবো, যা হবে হবে, ওই মাটির কলসি ওই জাম করে মাথা তুলে রাস্তা ভেঙে ফেলে দিছে। যখন মাথা থোড়াশ করে বাড়ি মারছে, এদিকে মাটির কলসি ভাঙি গেছে, মনোয়ারা একাই পরে মিঠাই দাপাচ্ছে। এদিকে মিন্টু বলছে, মনোয়ারা তুই মরিস না, আমি তোকে বিয়ে করবো। মনোয়ারা তুই মরে যাস না, এই সময় যদি আমার সামনে মরে যাস, এ করে লোকজন জানতে পায় তাহলে আমাকে এই মুহূর্তে থানায় ধরে দেবে। ওরে মনোয়ারা আমি তোকে বিয়ে করবো, জলদি কথা বল, জলদি কথা বল। মনোয়ারা শুয়ে থাকে হাসতেছে, সত্যি আমাকে বিয়ে করবে? হ্যাঁ কে রে, কে বলি তুই মরতে লাগলো আবার এখনই হাসতেছু? আমার যে বিয়ে করতে চালি তাই আমার ভিতরে আনন্দ হইলো। হ্যাঁ তাই ঠিক আছে ঠিক আছে। তাই দুজন বসে মনি আনন্দে গল্প করতেছি। মনোয়ারা রে তোমার মা শুনলে পরে আমার সঙ্গে বুঝি বিলা দিবে না রে, শোনো শোনো ও মনোয়ারা রে, বলি যে বিয়ে করতে চাই, এটা কি বিয়া হবে? আমার তো মনে হয় বিয়া হবে না, কেননা তোমার মাও জানে না, আমার বাবাও জানে না, এই কদমতলা শুধু এই কদম গাছটাই জানে। বলতে মনোয়ারা বলছে, আল্লাহকে সাক্ষী রাখ
আমি কথা দিলাম মনোয়ারা, আমি তোমাকে বিয়ে করব, কিন্তু আমার বাবা যদি রাজি না হয়। আরে তুমি যদি রাজি হও তোমার বাবা কি বলতে পারবে? মিন্টু ভাই আমাকে তুমি বিয়ে করো মিন্টু ভাই, নইলে আমি বাঁচবো না মিন্টু ভাই। এদিকে মিন্টু বলছে, ঠিক আছে মনোয়ারা, যদি আমার বাবা রাজি না হয় তাহলে দিনের বেলা, যদি রাজি না হয় রাতে তো রাজি হতেই হবে, কেননা আমার বাবা না আমার জান দিয়ে ভালোবাসি। আমার বাবাকে যদি আমি বলি আব্বা জান আমাকে বিয়ে দিতে হবে, যদি আব্বা রাজি না হয় আমি মিথ্যা বলবো, আজকের রাতে আমি একাই মরে যাব। আমার বাবা বলবে, বাবা সোনা আমার মানিক আমার তুই মরিস না, আমি তোকে বিয়ে দিব। তখন আমি বলবো, আব্বা জান আমি কোথায় বিয়ে করবো জানেন? কোথায় বাবা? তখন আমি বলবো, শোনো মনের কথা আমি বলবো, বলো বাবা বলো। দক্ষিণ পাহারায় আরি তাহার রে, আব্বা বলি যে তোমার দিন নাম তার মনোয়ারা হইল রে দারুণ বীর, আহারে ও আব্বা জানো রে দিন ভিখারির কোন নাম কোন আরা তার নাম রে। আমার কথা শুনলে বুঝি আল্লাহ তোকে ভালো রাখবে রে। বলো আব্বা জান কি কথা বলো, আমায় কি বলবেন? বলতেই ওর বাবা বলছে, বাবা ওই বিধবার মেয়ে মনোয়ারার কথা তুই ভুলে যা, ওর চেয়ে সুন্দরী কন্যার সঙ্গে আমি তোকে বিয়ে দেবো। কি আমাকে বিয়ে দিবে না? হ্যাঁ আব্বা জান আমাকে বিয়ে দিবে না? বাওই ওহো রে ঝাঁকে ঝাঁকে রে ওই আব্বা ময়ূর ওহো রে জোরা হয়ো রে আমি হইলাম দিন ভিখারির ছেলে রে, ওই আব্বা আমার নাই কয়ো জোরা কি দয়ার আব্বা গো, আমার নাই কয়ো জোরা রে। একা ঘরে শুয়ে থাকলে আমায় ভালো লাগে না। কে বাবা, তুকে তো আমি একা ঘরে রাখি না, আমি তো তোর কাছেই থাকি, তোর ভয় কি বল? ও বুঝেছি একা ঘরে থাকলে তুই খুব ভয় করিস তাই না, তোর মনে খুব দুর্বল লাগে তাই না? আব্বা জান ভয়ের জন্য নয় আব্বা জান, ও গো আব্বা জান ভয়ের জন্য নয় আব্বা জান। আর বা কি হয়েছে বলবো তো,
আব্বা জান গো মনোয়ারাক সারাই আমি প্রাণে বাঁধব না রে, আব্বা গো তোকে আমি অর্থের সুন্দরী কন্যা দিলেও তুই রাজি নাই তাই না? ও গো আব্বা জান আমি কিন্তু বাঁচবো না আব্বা জান। ঠিক আছে বাবা ঠিক আছে, ডাক তোর মাকে ডাক। তাই ওর মাকে ডাকছে, মা 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 গো মা গো, কোথায় রইলে শব্দে আসে বলছি, বাবা মিন্টু কি হয়েছে তোমার বলো? আমার কেন ডাকলে? মা আমার আমি তো ডাকি না, আব্বা ডেকেছি। স্বামী আমায় কি জন্য ডেকেছেন? শোনো শোনো, তোমার আদরের ছেলের মুখের কথা শোনো। ও কি বলে? ওই বিধবার মেয়ে, ওই বিধবার মেয়ে মনোহারা, ওকে দেখো পাগল হয়ে গেছে, ওকে বিয়ে করতে চায়। ছি 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 লজ্জার কথা। ও গো স্বামী, ছেলে যদি ভালো লাগে থাকে তাহলে ছেলেকে বিয়ে দাও, নইলে কিন্তু আমার একটা ছেলে ও যদি মারা যায়। ও তাহলে বুঝা গেল, তোমাকে মনে হয় আগে কথা বলেছি তাই না? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে।
এই মুহূর্তে আমি ঘটক পাঠিয়ে দিচ্ছি। ওই কথা শুনি না একটা লোক ডাকে নিল, ঘটকি ভার মাদার তারি হাতে দিল। আল্লাহ নবী রে মনে রই আনন্দে, এবার বিধবার বাড়ি পাঠে দিল রে। এদিকে তো বিধবার মিয়ে তখন ভাই জাল্লা ধারে মন আনন্দে বসে আছে তাই। আল্লাহ নবী রে কখন আসবে মিন্টুর ঘট কই আমার কায় আসে রে। মিন্টুর ঘটক দিয়ে কখন আসবে তাই মনোয়ারা বসে কান্তিছে। জানলার ধারে পয়সা মনোয়ারা রে, মনোয়ারা কান্দে যারে যারে, হাই গো আল্লাহ দারুন বিধি, হাই গো আল্লাহ দারুন বিধি, মনোয়ারা কখন মারমার শব্দে ঘটক যায় ওই বিধবাকে ডাকতে বলছে, হ্যাঁ বুড়ি বেটি বাড়ি আছো? ও বুড়ি বেটি বাড়ি আছো? কে? আমি আমি মিন্টুর বাবার ঘটক হয়ে আসছি, মিন্টুর বাবা আমাকে পাঠে দিয়েছে, মিন্টুর সঙ্গে তোমার মনোয়ারার বিয়া। হ্যাঁ তাই, বসো তাহলে। এদিকে মনোয়ারা ঘর থেকে সব শুনতেছে, হায় আল্লাহ আমার মা কত ভালো ঘটকে বসতে দিল, আল্লাহ ভাই আজকে আমার বিয়ে হবে, যা হবে হবে। এদিকে পাড়াপাড়ানি অনেকগুলা বান্ধবী আছে। ওই ঘটককে দেখে মনোয়ারা মারমার শব্দে পাড়া গ্রামের মধ্যে ঢুকছে। ঢুকে ওর বান্ধবী দেখে ডাকছে, ওই 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 আজকে আমার বিয়ে হবে, ওইটা আমার মায়ের কাছে ঘটক আইছে, আমার বিয়ে হবে রে, ওই আমার বিয়ে হবে রে। এ তোর বিয়ে হবে, তুই এসে আমাদের খবর দিচ্ছিস? আমার তো আর কেউ নাই, ওই জন্যে আমি নিজেই খবর দিচ্ছি, আল্লাহ হয় সাত দিনের মধ্যে আমার বিয়ে হবে। এই তোরে দাওয়াত, যেদিন আমার বিয়ে হবে সেদিন তোরা এমনি চলে যাস। কি? কোন দিন তোর বিয়ে? অবু যেদিন আমার বিয়ে হবে সেদিনে তুই চলে যাস। আমি চলে গেলাম। আরে কোন দিন তোর বিয়ে হবে, কোন দিন আমরা যাবো? অতে চুপ কর, যেদিন বিয়ে হবে সেদিন আমার খবর দিস, তোর বিয়ার যেয়ে নাচ গান করে আমরা চলে আসবো। খাতে দেশ দিস না দিস না দিস বাবা, আমরা এমনি যাবো। বলতে মনোয়ারা বাড়ি চলে আইছে। এদিকে ঘটক বলে গেছে, রবি সোমমঙ্গল বুধ বৃহস্পতিবার শুক্রবার শুভ দিন, শুক্রবার মনোয়ারার বিয়া। এদিকে বান্ধবীদের ডাকে বলছে, ওই সামনে শুক্রবারে আমার বিয়া হবে, ওই সামনে শুক্রবারে আমার বিয়া হবে। বলতে সবাই মিলে বলছি, আদে তো যখন জীবনী মনে বিয়া হবে তো আমরা দুটা গীত গান কম না, তাহলে হাউস থাকে মার। তাই মনির আনন্দে সবাই মিলে একটা গান বলতেছি, ও ভাবি তুই ওই পাড়াতে গেছিল কেন, আরে ও ভাবি তুই ওই পাড়াতে গেছিল কেন, জামতলা সারের পান কালো কদম্বের ডাল, জামতলা জারের পান কালো কদম্বের ডাল।
তলা ঝাড়ের পান কালো কদম্বের ডাল জামতলা ঝাড়ের পান কালো কদম্বের ডাল মিন্টু ওর বাবা মায়ের কাছে বিদায় নিচ্ছে, আর হাজার হাজার লোকজন গ্রামের সবাইকে ডাকে নিয়ে যাচ্ছে বিধবার বাড়ি। এদিকে বিধবার সঙ্গে কথা, বিধবার আবার দাঁত নাই, আবার গুনতেও পারে না, তাই গুনা কয়ে দিছে যে জ্যাট, আগে কছে পঞ্চাশ, পঞ্চাশ মুখত বিড়া করতে পঞ্চাশ, জ্যাট হত্তর, আসে উপনত নাই নব্বই। এই লোক বইজন লোক তোমরা যাবেন বাবা, আমি গরিব লোক। বলতে ওরা বলছে নব্বই না একশো নব্বই ধরে তখন বেটিকে লালিয়ে দিচ্ছে তো, এই জন্য তো আমার ছেলের সঙ্গে তোর বিয়ে হলো, নইলে হতো না। বেটি তো লালিয়ে দিয়ে তুছো, এই জন্য তোর বাড়িতে আমার ছেলে আসলো, নইলে আসতো না। তাই ঠিক আছে, তোমাদের যা দরকার তাই আসেন, কিছু না পাইলেও খেসারির ডাইলটা তো আর কোনো যাইবে না, ওইটা দিয়ে দিও। ঠিক আছে ঠিক আছে, তাই দিও তাই দিও, করছে আমার আদেশে ডাইল আছে আর যমুনা নদীর পানি আছে, যা হবে হবে। ওই কথা শুনি না তখন কোন কর্ম করিল, মনের ওই আনন্দে ঘটক বেটা চলে গেল। এদিকে তে বাবাজির ছেলে মিন্টু মন আনন্দে সাজিল রে, আল্লাহ নবী রে বলি যে তোমারে মনে রোজ আনন্দে কেবল সাজে নিল ভাই, হাই গো আল্লাহ দারুণ বিধি একই আবার হয়, আল্লাহ নবী রে মনে রোজ আনন্দে এবার লোক জন নিয়ে চলে গেল রে, মনির আনন্দে লোকজন নিয়ে চলে গেছে বিধবার বাড়ি। এদিকে বিধবা গ্রামের লোকজনকে বলছে, বাবা আমি হাতে পায়ে ধরে বলছি আমি কিন্তু তোদের খাইতে দিতে পারবো না, তো আমার জামাই বাবু আসলে ওই জামাই বাবু ভালো করে খাবে, আর বর যাত্রী দেখলে আসবে জামাইয়ের সহকারী যারা, তাদের বাবা ওই খেসারির ডাল আর নদীর পানি একাত্তর করে আগে দিব, লবণ হয় হোক না হয় না হোক, হলুদ নাই সাড়ে বারো মন আছে আমার ঘরে, তো ওইটা দিস, লবণ নাই লবণ নাই আদেশের খানিক দিস, দিয়া পাক করে দিস। হাই গো আল্লাহ দারুণ বিধি একই যাবার হলো, মনে রোজ আনন্দে লোকজন কেবল চলে গেল, আল্লাহ নবী রে দাগে দিয়া তখন কথা কইবার লাগিল, বর যাত্রী গণ যায় কেবল বসে বলো, আল্লাহ নবী রে খেসারি কালার ডাল দিয়া কেবল খাতে দিল। বরের সঙ্গে আবার গ্রামবাসীর থেকে দুজন লোক লিছে কোলদারা বানাইছে, ওই কোলদারা দুটা দুই সাইডে বসে আছে, এখন ওরা আবার গরিব লোক পাতলা ডাল পাশে লবণ ছিটা দিয়ে লাট ঢুকে ভট 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 ওই ডাল চোষক মেরে খাচ্ছে, আর লোকজন তো সারা জীবন তুই ডাল খাসনি, করে ডাল যাই খায় তাই খেতে পারে, যাই খায় না তাই খাইতেও পারে না, চুপ কর আমরা খাবো তো খাওয়ার জন্যই তো আইছি। ওই কথা বলিয়া খাওয়া দাওয়া শেষ হইল, এদিকে তে মৌলবী আসিয়া রেডি হলো, আল্লাহ নবী রে মৌলবী আসিয়া কেবল বিয়া পড়াইতে লাগলো। বাবা তোমার নাম কি? মিন্টু বলতেছে, আমার আব্বা ডাকে আমার নাম মোহাম্মদ মিন্টু, আর আমার আম্মা ডাকে মিস্টার লাল বাহাদুর মিন্টু, আর আমি যেখানে বিয়ে করতেছি এরও একটাই বিয়ে, আমি খুব আদরের জামাই হব, এই জন্য আজ থেকে আমার নাম মোহাম্মদ মিন্টু আলী খান বাহাদুর জামাই বাবু হবে আমার নাম, খুব সাবধান আমি খুব আদরের জামাই হব, আমার আর বয়টা কেউ নাই, আমার স্যালারি কেউ নাই, তাই ঠিক আছে। এদিকে মৌলবী ওখানটা শুনে দা বলতেছে, মা তোমার নাম কি? মুনুয়ারা বলছে, আমার নাম মুসাম্মাদ মুনুয়ারা খাসর। কি খাসর? তার মানে করছে আমি দিনের মধ্যে যদি পঞ্চাশ বার ঝগড়াঝাঁটি না করি আমার পেটের ভাত হজম হয় না, ওই জন্যই পাড়াগ্রামের মেয়েরা কয় ওই মুনুয়ারা খাসর, মুনুয়ারা খাসর। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি ওটা বলেই বিয়ে পড়াবো। তাই মৌলবী যা বলছি, এই যে কন্যা মনোয়ারা,
ওই বাবাজির ছেলে মিন্টু তোমাকে বিয়ে করতে চায়, তুমি তাহাকে ভাতার বলে স্বীকার করো? মোনারা কচ্ছে ভাত খামো না, ফেলা দেবো, যত ভাত দিবে আমার মা পায়ে ততই খাবি। মৌলভি কচ্ছে আলহামদুলিল্লাহ, তুমি ডেলি খাইও মা, ডেলি খাইও, ডেই ডাল দিন ডালই পাবে। ওখান থেকে আস্তে আস্তে চলে যাচ্ছে। মিন্টুকে বলছে, বাবা মোহাম্মদ আব্দুল খান বাহাদুর। মিন্টু মিন্টু কচ্ছে কী হয়েছে, যা কন চটভট কন, বিয়েটা ঘটকা পুরে দেয় না, আমি চলে যাবো বাড়ি। ধরি বাবু বর কেন কত কথা বলবি, চুপ করো। কোথা আমি এইভাবে ডেলি কথা বলি, আমার কথা বলে অভ্যাস, আমার কথা বলতেই হবে। আচ্ছা শোনো, কন্যা মনোয়ারা তোমাকে ভাতার বলে স্বীকার করেছে আমি শুনেছি, তুমি তাহাকে বৌমা বলে স্বীকার করো? বলছি কী করলেন বৌমা? ও তো হরে বাপু, তোর বউ আর তোর বাপ আজ থেকে তার মা করে ডাকি, এই জন্য বললাম বৌমা। চুপ কর বাবা, চুপ কর, ঠিক আছে আমি বিয়ে করবো, আমার বাপই ভাত দিবে, যাও বলবি আলহামদুলিল্লাহ। পরে ওখান থেকে আস্তে আস্তে দোয়া করছে, বাবা দোয়া করো, কোচে ডাল খাওয়া দোয়া সারবে না কো। আমরা চলে গেলাম, সবাই রাগ করে চলে গেছে, আর এদিকে মিন্টু আর মনোয়ারা দুজন বসে দোয়া করতেছে। দোয়া কইর দয়ার আল্লাহ, মোদের মিলন যেন হয় রে, দিন থাকতে পারি। দোয়া কইর তুমি আল্লাহ, মিহি দয়া হইও না রে, হে মিহি দয়া হইও না রে। যখন দাঁড়াইছে, এদিকে বিধবা কানতে কানতে আসি, হাতে হাত তুলে দিচ্ছি, দিয়া বলছে, বাবা জামাই এতদিন আমার কন্যাকে লালন পালন করে বড় করছি বাবা, আজকে তোমার হাতে তুলে দিলাম, নিজের মনে করে একে দেখাশোনা করো বাবা, বিনা দোষে বিনা অপরাধে যদি একে না পিটিন আল্লাহর কাছে তুমি ঠেকে থাকবেন। কোথায় হ্যাঁ দোষ পারলে আমি পানি কেটে ঢুসা ফেলবো। বলতে মনোয়ারা কান্তি স্যার মায়ের কাছে বিদায় নিচ্ছি, বিদায় দান ওহো আম্মা জান রে, বিদায় দয়ান আমারে, হাই গো আম্মা জান রে। পরের বাড়ি যাচ্ছ, পর মানিয়ে খাইও মা, আমি তোকে দোয়া করি, আমি জামাইকে খুবই আদর করব মা, তাহলে তোকে কোনো কষ্ট দেবে না। ওই কথা শুনিয়া তখন চলে গেল ভাই, লোক লস্করিয়া তখন যাই ভালো লাগিল। আল্লাহ নবী রে বলি যে তোমারে, মনের ওই আনন্দে মিন্টু বাড়ি চলে গেল। আল্লাহ নবী রে আস্তে আস্তে সাত দিন গত হইয়া গেল। যখন সাত দিন গত হয়ে গেছে, তো একদিন মিন্টু মনোয়ারাকে বলছে, মনোয়ারা আমি একটু তোর মায়ের বাড়ি যেতে চাই, তুই যদি অনুমতি দিস তাহলে আমি যাবো, নইলে আমি যাবো না। স্বামী আমি তোমাকে অর্ডার দেবো না, তো কাকে দেবো, জান
আমি অনুমতি দিলাম, আমার মায়ের বাড়ি যাবে, আমার সালাম পৌঁছাবে, মাকে বলবে আমি ভালো আছি। বেশ, ওই কথা শুনিলা তখন যাইবারও লাগিল, হাই গো আল্লাহ দারুন বিধি একই আবার হলো। আল্লাহ নবী রে, আস্তে আস্তে মিন্টু তখন চলে গেল ভাই, রাস্তার মানে যায় একটা দয়া লাগ দেখিতে পাইল। রাস্তার মাঝখানে একটা দয়া লাগ দেখতে পাইছে, তো একটা দই কিনেলি আস্তে আস্তে চলে গেছে। তো বাড়ি যাওয়ার সঙ্গে সঙ্গে শাশুড়ি বলছে, যাক বাবা অনেকদিন পর আমার জামাই আছে, বস বাবা বস। তো সুন্দর করে মাংস টাংস পাখি করে জামাই ঘরের মধ্যে লেজা খাইতে দিছে। এখন ওই দই কোন দিয়ে জামাই খুব শাশুড়ি খুব খুশি হয়ে গেছে, যাক বাবা নতুন জামাই দইলে আইছে। এখন দরজার সামনে বসে ভাত খাওয়াইতেই এদিকে সম্পূর্ণ দিয়েছে, কিন্তু ওই দই দেওয়ার কথা মনে নাই। এখন শাশুড়ি বলছে, বাবা জামাই আর কিছু নেই বাবা, হ্যাঁ দৌ। ইহান কথা, হাই রে টাকা দিয়ে করছে রে, আমার তো দই দিল না। বলছে, আম্মা আজকে রাস্তা দেখতে বিরাট একটা সাপ দেখেছি। কত বাবু কত বড়? বলছে, এখান থেকে ওই দইয়ের ঠিলা পর্যন্ত। বলছে, হারে বাবা তোর দই দেয়নি বাবা, একটু দেরি কর বাবা দেরি কর। ওই দই আনা ঢালে দিতেই এদিকে শাশুড়ির পাতলা পায়খানা আসতো না, বাই ছাড়বে ওই দরজার সামনে ফুসকার বাইশে আর গন্ধ। ওই দিকে দরজা কেয়ার কেয়ার জোগাচ্ছে, ওই সময় ডাকবে বলছে, আম্মা ওই দরজার কেয়ার কেছে প্যার প্যার মিশালি, কিন্তু গন্ধটা কি তুমি ধর বাবু, চুপ কর চুপ কর। ওই কথা শুনিয়া তখন কোন কর্ম করিল, জামাইয়ের আদর কিন্তু শেষ হইয়া গেল। ওই কথা শুনিয়া শাশুড়ি কান্দিল ভাই, সেদিন থাকা জামাইয়ের আদর কোনা শেষ হইয়া যায় রে। মিলেমিশে তখন ধারে করে কর্মে খাই, ওখান থেকে মিন্টু এবার বাড়ি চলে যায়, বাড়ি যায় মিলেমিশে করে।